ছুটছে সাংসদদের গাড়ি, সঙ্গে নিরাপত্তা বাহিনীর কনভয়। শনিবার রাতে কল্যাণী থেকে ফিরছিলেন রানাঘাটের বিজেপি সাংসদ জগন্নাথ সরকার। আচমকাই গাড়ির পেছনে প্রচণ্ড জোর শব্দ। অভিযোগ, শিমুলতলার কাছে বিজেপি সাংসদের গাড়ি লক্ষ্য করে বোমা ছুড়ে দুষ্কৃতীরা। এমপির গাড়ি, এই গাড়ি করে তিনি কালকে কল্যাণী থেকে ফিরছিলেন, অর্থাৎ সিনেমা হল থেকে। গাড়ির পেছন দিকে ঠিক তার গাড়ি লক্ষ্য করে বোমা ছোড়া হয়। গাড়ির যে এইগুলো সমস্ত কিছু ভেঙে গিয়েছে, এখানে কিন্তু দাগ পড়ে রয়েছে। ঘটনার পর থেকে রাজ্য রাজনীতিতে সরগোল, জল গড়িয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক পর্যন্ত। তাকে ফোন করে কথা বলেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের প্রতিনিধির দাবি বিজেপি সাংসদের। সাকেতজি, অর্থাৎ স্বরাষ্ট্র দপ্তরের যিনি আছেন, দেখভাল করেন, তিনি জানিয়েছিলেন, যিনি সিকিউরিটির ব্যাপারে তত্ত্বাবধান করেন, তিনি ফোন করে জানলেন, ঘটনার বিবরণ নিলেন, রিপোর্ট পাঠাতে বললেন। বিজেপির অন্দরেও শুরু হয় খোঁজ খবর। রাজ্যের শীর্ষ নেতাদের অনেকেই ফোন করে খোঁজ নেন সাংসদের। আইন শৃঙ্খলা নিয়ে প্রশ্ন তুলে টুইট করেছেন শুভেন্দু অধিকারী। রানাঘাটে সাংসদের উপরে হামলার ঘটনা নিন্দনীয়। যেখানে সাংসদ, বিধায়ক, কাউন্সিলররা সুরক্ষিত নন, সেখানে সাধারণ মানুষ কিভাবে প্রশাসনের উপর নির্ভর করবে? জনপ্রিয় সাংসদ, তিনি যখন কালকে সিনেমা থেকে ফিরছিলেন, সেই সময় তার গাড়ির উপরে বোমা দিয়ে হামলা হয়। এই ঘটনা প্রমাণ করছে যে পশ্চিমবঙ্গে বিরোধী দলের সাংসদরা যদি সুরক্ষিত না হয়, তাহলে সেই দলে সাধারণ কর্মী যারা বুথ সভাপতি বলুন, মন্ডলের যারা নেতা আছেন বা কর্মী আছেন তাদের কথা বলুন, বা বুথের সাধারণ কর্মীদের কথা বলুন, তাদের অবস্থা কতটা খারাপ তা সহজেই অনুমেয়। বিজেপি শাসিত অন্য রাজ্যের উদাহরণ টেনে পাল্টা জবাব দিয়েছে শাসক দল। এই রাজ্যই একমাত্র রাজ্য যেখানে শাসক দলের নেতা মন্ত্রীদের থেকে বিরোধী দলের চুলোপুটি নেতারাও পর্যন্ত অনেককে দেখি আমরা কেন্দ্রীয় নিরাপত্তা বেষ্টিত হয়ে ঘুরে বেড়াচ্ছি। এই চাপান উত্তরের মধ্যে রবিবার প্রতিবাদের নামে বন্ধ শিবির। খাস কলকাতায় সেন্ট্রাল অ্যাভিনিউয়ে প্রতিবাদ মিছিল করেন বিজেপির কর্মী সমর্থকরা। রানাঘাট, চাকদা সহ নদিয়ার বিভিন্ন প্রান্তে একইভাবে চড়ে প্রতিবাদ বিক্ষোভ। ভোট পরবর্তী হিংসা নিয়ে সরব ছিল গেরুয়া শিবির। গত রবিবারই পানিহাটি এবং ঝালদার দুই কাউন্সিলর খুন হন। দুই জনপ্রতিনিধি খুনের ঘটনায় আইন শৃঙ্খলা প্রশ্নে সরব ছিল বিরোধীরা। এবার সাংসদের গাড়িতে হামলার জেরে বিরোধীদের সেই আক্রমণ আরও জোরালো হবে বলেই মত রাজনৈতিক পর্যবেক্ষকদের। ব্যুরো রিপোর্ট, জি চব্বিশ ঘন্টা। দেশজুড়ে বিতর্কের কেন্দ্রে এখন দ্য কাশ্মীর ফাইলস। নয় দশকে উপত্যকা থেকে কাশ্মীরি পণ্ডিতদের তাড়ানোর গল্প রূপলি পর্দায় বুনেছেন পরিচালক বিবেক অগ্নিহোত্রী। মুক্তির সাত দিনের মধ্যে বক্স অফিসে 100 কোটির ব্যবসা করে ফেলেছে ছবিটি। প্রশংসা কুড়িয়েছে খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। রাজনীতিতে কাশ্মীর ফাইলসের ক্রেজ এমনই যে কয়েকদিন আগে বিজেপি বিধায়কদের নিয়ে ছবিটি দেখে এসেছেন শুভেন্দু অধিকারী। গুজরাত, উত্তরপ্রদেশ, বিহার, হরিয়ানার মতো বিজেপি শাসিত রাজ্যে কর মুক্ত ঘোষণা করা হয়েছে ছবিটিকে। তবে এই ছবিকে অপপ্রচার বলা লোকের সংখ্যাও কম নয়। এই পরিস্থিতিতে রাজ্য রাজনীতিতেও চর্চায় দ্য কাশ্মীর ফাইলস। শনিবার কল্যাণী সঙ্গম সিনেমা হলে দলবল নিয়ে দ্য কাশ্মীর ফাইলস দেখতে গিয়েছিলেন রানাঘাটের বিজেপি সাংসদ জগন্নাথ সরকার। ডকুমেন্টারি ফিল্ম দ্য কাশ্মীর ফাইল, এটা সিনেমা জগতের একটা নতুন দিগন্ত খুলে দিয়েছে। সিনেমা দেখে ফেরার পথেই যত কাণ্ড। হরিণঘাটার মোহনপুর ফাঁড়ির কাছে সাংসদের গাড়ি লক্ষ্য করে পর পর বোমা ছোড়ার অভিযোগ। বিজেপির দাবি গোটাটাই পরিকল্পিত হামলা। জগন্নাথ সরকার ওই কেন্দ্রে অনেক বড় মার্জিনে নির্বাচিত হয়েছেন, সংসদে গেছেন, তার উপস্থিতি বা ওখানে বিজেপির জনভিত্তিকে নষ্ট করবার জন্য, তার মুভমেন্ট বন্ধ করার জন্য, ভীত সন্ত্রস্ত করবার জন্য কর্মীদের এই আক্রমণ সংগঠিত হয়েছে। এটা পরিকল্পিত আক্রমণ। শনিবার ঢাকঢোল পিটিয়ে সিনেমা দেখতে গিয়েছিলেন জগন্নাথ সরকার। ছবির ভূয়সী প্রশংসাও করেছিলেন। তারপর সিনেমা দেখে ফেরার পথে হামলার অভিযোগ। গোটা ঘটনার সঙ্গে কি কোথাও কাশ্মীর ফাইলসের যোগসূত্র রয়েছে? রাজ্য বিজেপির অন্তর্মহল থেকেই উঠে আসছে ষড়যন্ত্রের আরেক তত্ত্ব। ব্যুরো রিপোর্ট, জি চব্বিশ ঘন্টা।